ঈদ শেষে এখনও ঢাকায় ফিরছেন অনেকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় দেখা গেছে শুক্রবারেও। যাত্রীদের অনেকেই বিনা টিকিটে ভ্রমণ করছেন। এরকম এক যাত্রীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে। এক যাত্রীর অভিযোগ, পঞ্চগড় থেকে এসেছেন তিনি। ঢাকা থেকে নিজেদের আইডি কার্ড গ্রামে না নিয়ে যাওয়ায় তার আত্মীয়ের আইডি কার্ড দিয়ে টিকিট সংগ্রহ করেন। বিষয়টি নিয়ে তাদের কিছুক্ষণ স্টেশনে অপেক্ষায় রাখেন এক আরএনবি সদস্য। পরে 200 টাকা ঘুষের বিনিময়ে স্টেশন ত্যাগের অনুমতি পান তারা। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওই সদস্যের কাছে ঘুষ নেওয়ার বিষয়ে জানতে চাইলে এমন কাজ করবেন না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে নিরাপত্তা বাহিনীর এই সদস্যের পোশাকে নেম প্লেট ছিল না। বেশ কয়েকবার তার নাম জানতে চাইলেও তিনি বলেননি। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।